যে আলেম, যে বক্তা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা করবে না তাদেরকে আপনাকে বয়কট করতে হবে। আপনাদের দেশের কয়েকজন বক্তা আছে যারা আন্তর্জাতিক ক্ষতিগ্রস্ত, তার মধ্যে একটা হচ্ছে লিপস্টিক হুজুর, দিন রাত ইয়াং ছেলে মেয়েদেরকে কি করে ভালোবাসতে হয়, কি করে কি করতে হয় তাই শিখাচ্ছে। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, অ্যাম আই রাইট ব্রাদার্স, অ্যাম আই রাইট। আর একটা আছে গরিবের আবু হানিফা, সে তো বলছে যে জর্দা আবার হালাল হারাম কে বললো, মানে ওনার কাছে জর্দা হালাল। আমি জানি না যে আজিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিকের সাথে কোনো লেনদেন আছে কিনা। যেটা নিষেধের পক্ষে দলিল আছে, নিষেধের দলিল নাই এমন সব খাবার খাওয়া হালাল। টমেটো খাওয়া হারাম, দলিল নাই এজন্য হালাল। কপি খাওয়া হালাল, হারাম, দলিল নাই এজন্য হালাল। পাঙ্কাশ মাছ খাওয়া হারাম, দলিল নাই এজন্য হালাল। এবার আপনি যদি বলেন জর্দা হারাম, দলিল দেখান, দেখান দলিল আমি দিব না। যদি আপনি হারাম বলেন দলিল লাগবে, যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল। আরো একজন আবার কিতাব লিখে চলে গিয়েছে দাওয়াতে তাবলিগ, পৃষ্ঠা নম্বর 80। এই পৃষ্ঠা নম্বর 80-র একেবারে মধ্যখানে লেখা রয়েছে, যদি কেউ টঙ্গীর মাঠে এসে সালাত আদায় করে, এক রাকাত সালাত আদায় করলে 49 কোটি রাকাতের নেকি। মক্কার মধ্যে এক রাকাত সালাত আদায় করলে 1 লাখ নেকি রসুল সাল্লাম বলছেন। আর আমাদের হুজুর বলছেন টঙ্গীর ময়দানে যদি কেউ 1 রাকাত সালাত আদায় করে 49 কোটি নেকি। তার মানে মক্কাকে অপমান করা হলো না, কি কথা বুঝেন, নিশ্চিত মক্কাকে অপমান করা হলো। তো যারা দিন রাত এভাবে নিজের আখের গুছাচ্ছে ওইসব বক্তাকে তো বয়কট করতে হবে হবে। এদেরকে ফেসবুক আর ইনস্টাগ্রাম আর ইউটিউব সব জায়গা থেকে ব্লক করতে হবে, নাহলে আগামী প্রজন্ম তাদের ফেরে পড়ে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাবে দেশকে। আর আরো এক শ্রেণীর বক্তা আছে যারা অগ্রিম কন্ট্রাক্ট করে বিকাশে টাকা নেয়, ওদেরকে যদি ফোন দেয় তো গালি দিয়া তোর বৈধ না, গালি দিতে হবে না। আপনি ফোনটা রেকর্ড করে জাতির সামনে পেশ করেন, যাতে করে আগামী দিনে যারা কোরআন এবং সুন্নাত দাওয়াত দিবে তারা যেন নির্ভেজাল দাওয়াত দিতে পারে। তার মানে কোনটাকে বক্তার দ্বারা সমাজ পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে 5 জন মানুষ হেদায়েত পাবে বলে আমি মনে করি না। তার মানে লাভ অর, তাহলে এই শ্রেণীর মানুষকে অ্যাভয়েড করতে হবে, এই শ্রেণীর আলেমকে অ্যাভয়েড করতে হবে। ওর কাছে যত বড় ডিগ্রি থাক না কেন এগুলো কোনো কাজে করতে হবে, আমল করতে হবে। আজকে আমাদের আলোচনার বিষয় আমলের যে কবুলিয়াত, কবুল যোগ্য আমল, তার মানে আমল করলে যে কবুল হবে এমনটা কিন্তু নয়। আমল করলেন আর কবুল হয়ে গেল এমনটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মানুষকে আমল করা শিখে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে 1 সেকেন্ডে কোরআন নাযিল করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 22 বছর 5 মাস তথা প্রায় 23 বছর যাবত এই কোরআনুল কারীম নাযিল করেছেন। একটা একটা আয়াতের কি ব্যাখ্যা, কি বিশ্লেষণ, কি ব্যবহার, একটা হাদিস কি করে মানতে হয়, রাসূল এবং তার সাহাবাই কেরামরা মানুষকে দেখিয়ে দিয়েছেন। অতএব তাদের দেখানো পথ এবং পদ্ধতির বাইরে আপনি যত বড় আমল করেন না কেন আপনার কোনো আমল আল্লাহ দরবারে গৃহীত হবে না। এতটুকু কি ক্লিয়ার হলো, এতটুকু কি বুঝতে পারলেন? আর একটু ভালো করে বুঝেন তো। আমি ভাবছি একটা বাড়ি দিব পাকা বিল্ডিং, আমাকে ইঞ্জিনিয়ার বলেছে এখান থেকে 5 ইঞ্চির একটা গাঁথনি তুলতে হবে। এখন ইঞ্জিনিয়ার আমাকে বলে গিয়েছে, এবার লেবার এসেছে, লেবারকে বলছি এখান থেকে 5 ইঞ্চির একটা গাঁথনি হবে, তো লেবার বলছে আরে ছাড়েন তো আপনার ইঞ্জিনিয়ারের কথা, ছাড়েন আমি আমার মতো করে করছি। তাহলে কি যেমন করে পরিকল্পনা করে করার দরকার তেমন হবে কি? হবে না। কেন? ও ইঞ্জিনিয়ারের উপরে নিজেকে ইঞ্জিনিয়ার মনে করেছে। তো কোরআন এবং সুন্নার উপরে কেউ যদি নিজেকে ইঞ্জিনিয়ার মনে করে তাহলে সে হচ্ছে আবু জাহাল, সে হচ্ছে পথভ্রষ্ট। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটা দোয়া শিখিয়েছিলেন, আমি জানি না
এই দোয়াটা আপনারা কজন জানেন? তবে আমি আশাবাদী অনেকে জানেন। আমরা আসলে কোরআন এবং সুন্নাহকে বিশ্লেষণ করে জানি না, আমরা গান নিয়ে চর্চা করি। আমরা এখন মুস্তাকার তিশাকে নিয়ে চর্চা হচ্ছে এদেশে, তারপরে ব্রাজিল আর আর্জেন্টিনা চর্চা হতো, রাজনীতির বিষয় নিয়ে চর্চা হয়, নানান বিষয় হয়, কিন্তু কোরআন এবং সুন্নাহর মধ্যে যা লেখা রয়েছে তা নিয়ে ভাবার অত সময় আমাদের নাই, ঠিক না? কিন্তু প্রত্যেকটা কথা এসেছে আল্লাহর তরফ থেকে, তা কত মূল্যবান হতে পারে? প্রত্যেকটা সহি তরিকার আলেম চিৎকার দিয়ে দিয়ে এ হাদিস পড়ে, বক্তৃতা শুরুতে পড়ে, ফাইন্না খাইরাল হাদিস কিতাব আল্লাহ, আমার আগের আলেম পড়েছেন, তার আগের আলেম পড়েছেন, পৃথিবীর যত সহি তরিকার আলেম আছে সবাই এ হাদিসটা পড়ে, পড়েই পড়ে যে সবচেয়ে উন্নত কালাম হচ্ছে আল্লাহ তালার, তারপরে সবচেয়ে উন্নত কথা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর তার মধ্যে যা ঢুকবে আল্লাহ রাসূল বলেননি, তার সঙ্গে হয়েছে তিনি চুপ থাকেননি, তার নাম হচ্ছে বিদাত, আর বিবাদ করলে তার থাকার জায়গা জাহান্নাম। আচ্ছা আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শেখাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিয়ান, কার কার মুখস্থ আছে, ওয়া রিযকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। একটা ছোট্ট দোয়া, আমি মনে করি এই দোয়াটার উপরে কেউ যদি আমল করে তাকে জান্নাতে যাওয়ার আর বাধা কিছু থাকে বলে আমার মনে হয় না। কেমন? আপনি আল্লাহর কাছে সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করবেন, যখন সুযোগ পাবেন তখন এই দোয়া পাঠ করবেন। তবে তিন নম্বর অংশ নিয়ে আমি কথা বলবো, দোয়ার মধ্যে তিনটে জিনিস আল্লাহর কাছ থেকে চাইতে হবে। এই মৌলিক তিনটে জিনিস যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে চেয়ে পেয়ে যাবে, সে ব্যক্তির জন্য জান্নাত নিশ্চিত ধরে রাখতে পারেন। কেমন? আল্লাহুম্মা ইন্না ইন্নী আসালুকা ইলমান নাফিয়ান, হে আমার প্রতিপালক আমাকে তুমি ওই জ্ঞান দান করো যে জ্ঞানের দ্বারা উপকার হয়। কথা বুঝছেন কিনা? তাহলে সব জ্ঞানের দ্বারা উপকার হয় না, সব জ্ঞানের দ্বারা উপকার হয় না। আপনাদের পুষ্পা হুজুর, লিপস্টিক হুজুর বলছে এমন মেয়েকে বিয়ে করবা তোমরা, যখন তাকে জড়িয়ে ধরবা তার মাথা যেন বুক বরাবর আসে, তাহলে নাকি রোমান্টিকনেস আসবে। হাদিস কি মেড ইন চায়না, মানুষ খাচ্ছে, পাবলিক আবার লিখছে তরুণের আইডল, তরুণের নাকি আইডল এই ব্যক্তি। আরে এত পচা জাতি আমরা, যে কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস এটুকু বুঝতে শিখিনি, এরকম বুঝতে শিখিনি। ইলমান নাফিয়ান, যে আমল যে আল্লাহর কাছ থেকে জ্ঞান চাইতে হবে ওইটা যেন উপকারী জ্ঞান হয়, মানে খালি জ্ঞানে কোনো কাজ নেই, আল্লাহর কাছ থেকে উপকারী জ্ঞান চাইতে হবে। উপকারী জ্ঞান কি? যে জ্ঞান আমি অর্জন করতে পারলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবে, যে জ্ঞান আমি অর্জন করতে পারলে আমার সোসাইটির জন্য ভালো হবে, যে জ্ঞান অর্জন করতে পারলে একজন মা, একজন মেয়ে, একজন কলিজার টুকরা সন্তানেরা বুরখার তলে নিজেকে আবৃত করবে, যে জ্ঞান আমরা যদি পেয়ে যাই তাহলে এলাকা থেকে নেশাদার দ্রব্য উঠে যাবে, যে জ্ঞান আমরা যদি পেয়ে যাই তাহলে জালেম আর আলেমের মধ্যে পার্থক্য করতে পারে, এরকম জ্ঞান আল্লাহর কাছ থেকে চাইতে হবে। আবু জাহেলের জ্ঞান ছিল একটু আগে বললাম না, কিন্তু ওই জ্ঞান কি ওকে উদ্ধার করাতে পেরেছে? তার মানে ইলমান নাফিয়ান, ওয়ারিদ কান তাইয়্যিবান, পবিত্র রিজিক আল্লাহর কাছ থেকে চাইতে হবে। পবিত্র রিজিক মানে যে রিজিক খেয়ে আল্লাহর দরবারে নিজের আমলগুলোকে পেশ করতে পারবেন, এটাকে বলা হয় পবিত্র রিজিক। কেমন? আপনাকে একটু আমি দেখাই, আজকে এশার নামাজ পড়েছেন নিশ্চয়ই আপনারা পড়েছেন, এশার সালাত পড়ে চলেন সাইনুর রহমান আসছে আজকে চন্দ্রনারায়ণপুরে যাই, এ কথা বলে আসার সময় ওই যে দোকান দেখলাম পাশে, তাকে বলেছেন একটা গোলদীপ দেন তো, একটা গোলদীপ দেন বা একটা জর্দা দিয়ে পান দেন, তো গোলদীপটাকে মুখে ধরিয়ে এসে এখানে মাহফিল শুনছেন, যাওয়ার সময় আর একটা টানতে টানতে যাবেন, এই যে রিজিকটা আপনি ভোগ করলেন এটা হচ্ছে হারাম। মুসলিম শরীফের হাদিস
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। খালি এসা কেন, তাহাজ্জুদও যদি পড়েন, তারপরে যদি জর্দা খান, তারপরে যদি আলাপাতা খান, তারপরে যদি খৈনি খান, তারপরে যদি ইয়াবা খান, তারপরে যদি গোলদিবে টান মারেন, তাহলে আপনাকে যেতে হবে জাহান্নামে। এখন আর ঠিক নাই, তাহলে চলে বোধ হয় নেশা নাকি? আপনাদের ঠিকের আওয়াজে তো বুঝতে পারছি আমি, নইলে তো ঠিকের গতি আর একটু বেশি হওয়া উচিত ছিল। বোঝা যাচ্ছে যে অনেকে রোগে আক্রান্ত, সেখানে ট্রিটমেন্ট নিতে হবে। আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছ থেকে উপকারী জ্ঞান চাইতে হবে। দুই, রুজি যেটা আমরা আল্লাহর কাছ থেকে চাইব ওটা যেন হালাল এবং পবিত্র হয়। সেইটা একটা ছেলে আইফোন নিয়ে ঘুরে, হোটেলে গিয়ে বার্গার খায়, বন্ধুদের সাথে আড্ডা মারে, আপনার হয়তো দেখে মনটা কষ্টে ভরে যায়। আপনার বাবা একটা সিএনজি চালক, আপনার বাবা একটা ভ্যান চালক, আপনার হাতে আইফোন নেই, আপনার হাতে একটা বাটন ফোন আছে। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, ওই আইফোন আনার আনার চেয়ে আপনি অনেক ভালো আছেন। কেননা ওর বাবা ইনকাম করে হারাম, ও হচ্ছে হারাম খোর, আর আপনার বাবা 300 টাকা ইনকাম করে পারবে, 200 টাকা ইনকাম করে, কষ্ট হয় ইনকাম করতে, একেবারে খাঁটি টাকা, এটা খেয়ে মরলে আপনি জান্নাতে যাবেন, আর ও আইফোন নিয়ে মরলে ওকে যেতে হবে জাহান্নাম। তাহলে যদি মরার পর আমার জাহান্নামই থাকে, তো আমার কি দরকার আছে নাকি আইফোন নিয়ে ঘুরার? যদি সেটা হারাম টাকায় হয়, না হালাল টাকায় আইফোন কিনতে পারেন, এটা হচ্ছে ভিন্ন কথা, এটা হচ্ছে ভিন্ন কথা। আচ্ছা আসেন, এই দুটো গেল। এরপরে 3 নম্বর, যার উপরে আমার বক্তৃতা, আমালান মুতাকাব্বালান, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ওই আমল করিয়ে নাও যে আমল তুমি গ্রহণ করবা। সুবহানাল্লাহ বিহামদিহি, কত সুন্দর দোয়া, চিন্তা করেছেন আল্লাহর কাছে আপনি কি বলছেন? আল্লাহ তুমি আমাকে ওই আমলটা করার তৌফিক দাও যে আমলটা তুমি গ্রহণ করবা। এর মানে কি? সব আমল আল্লাহ গ্রহণ, বলেন সব আমল আল্লাহ গ্রহণ করবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, আমার নবী তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, আমার নবী তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, আর তিনি যার থেকে তোমাদেরকে নিষেধ করেছে তার থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতিউল্লাহ আল্লাহকে মেনে নাও, আতিউর রাসূল রাসূলকে মেনে নাও, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে না মেনে তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। তার মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে না মেনে যদি কেউ কোনো আমল করে, সেই আমল গুলো হচ্ছে আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত। আমালান মুতাকাব্বালান কি, কবুলযোগ্য আমল কি, এবার আপনাকে দেখাবো, একটু একটু করে দেখাবো, যাতে করে আপনার জাতি উপকার পায় বলে আমি আশাবাদী। দেখেন তো, এটা ইংরেজি কত সাল, কোন মাস, আজকে তারিখ কত, 11, এটা আরবি কি মাস, এটা হিজরি, হিজরির কত সাল, বুঝতে পেরেছেন? এ হচ্ছে আমরা মুসলমান, যারা বলেছে একটু বয়স্ক মানুষ, যারা আপডেটেড, একটু আপডেট রয়েছে, তারাই দু একজন উত্তর দিয়েছে ঠিকঠাক। এটা হচ্ছে হিজরির 1445 সাল, মনে থাকবে। আর আজকে হচ্ছে শাবান মাসের 1 তারিখ, শাবান মাসের 1 তারিখ, সামনে আসছে ওই যে 15-14 শাবানের দিবাগত রাত্রি, কি বলেন আপনারা, শবে বরাত। শবে বরাত কি পালন হয় এলাকায় ভাই? আচ্ছা, এবার দেখেন আমালান মুতাকাব্বালান, কবুলযোগ্য আমল কি, তাহলে কবুলযোগ্য আমল কি জানতে গেলে যা কবুল হয় না তা জানা দরকার আছে, দরকার আছে না, নিশ্চিত আছে, বুঝতে হবে। দেখেন আজকে হচ্ছে শাবান মাসের শুরু, শাবান মাস সম্পর্কে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানে যে আমলগুলা প্রচলিত রয়েছে
সেই আমল গুলার অন্যতম একটু একটু দেখাই, আপনি ভালো করে বুঝবেন। এক, এই মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রি শাহরিখে ১৫ শাবানে সিয়াম পালন করতে হবে। যদি কেউ সিয়াম পালন করে তাহলে তার সারা বছর ভালো সময় যাবে, কেননা এই রাত্রি হচ্ছে ভাগ্য রজনী, এই রাত্রিতে ভাগ্য লেখা হয়। ২, এই রাত্রিবেলায় যারা মারা গিয়েছে আগে সেই সব রুহুগুলো এলাকার চারপাশ দিয়ে ঘোরাঘুরি করতে থাকে। ৩, এই দিনে রুহুগুলা ঘোরাঘুরি করতে থাকে, এই জন্য রুহুগুলার জন্য কবরের আশেপাশে মসজিদে বাড়ির আনাচে কানাচে মোমবাতি বা লাইট জ্বালাতে হবে। ৪, এই দিনে যারা বিধবা নারী তাদের স্বামী যারা মারা গিয়েছে রুহু হয়ে সেই তার স্ত্রীর কাছে আসে, এই জন্য স্ত্রী এই রাত্রে সেজে স্বামীর জন্য সারা রাত বসে থাকে। ৫, এই রাত্রিবেলায় সালাতুল আলফিয়া হাজারি নামাজ মিনিমাম ১০০ রাকাত নামাজ পড়তে হবে, প্রত্যেক রাকাতে ১০ বার করে সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ পড়তে হবে। ৬, এই রাত্রিবেলায় আলোকসজ্জা করে বাড়িকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, কেননা আজকের রাত্রিবেলা যদি বেশি বেশি ইবাদত করা যায় তাহলে আমার ভাগ্য এক বছর ভালো চলবে। ৭, এই রাত্রিবেলায় গোসল করতে হবে, গা হাত পা মুছা চলবে না, মাথা মুছা চলবে না, ওই অবস্থায় দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। নামাজে দাঁড়িয়ে গেলে টপ 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 করে গা থেকে পানি ঝরবে, আর যত পানি ঝরবে অত গুনাহকে ক্ষমা করা হবে। ৮, এই তারিখে রসুল সাহসমের দাঁত মোবারক ভেঙে গিয়েছিল, তিনি খুব দাঁতে ব্যথা পেয়েছিলেন, তাই তিনি হালুয়া রুটি করতে আদেশ দিয়েছিলেন। আমাদের দেশের মানুষ আমরাও রসুল সাহসমের দাঁতে ব্যথা, সেই ব্যথা অনুভব করার জন্য আমরাও হালুয়া রুটি করব, আর আমরা সেই রাত্রিবেলায় খাবো। এই যে এতগুলা কথা বললাম সবগুলো একেবারে নগদ জাল কথা, এইগুলা হচ্ছে বর্তমান সময় চলে বাংলাদেশে, ভারত আর পাকিস্তানে সবে বরাত কেন্দ্রিক আমল এটা চলে। তো এখন যদি নেগেটিভ না জানি তো পজিটিভ কি করে জানবো আমরা, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি যদি কোনো আমল করে যে আমলের কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, ফাহুয়া রাদ্দুন, ওটা বাতিল। গোটা পৃথিবীর মানুষ যদি টঙ্গির মাঠে আসে হস্ত দূরের কথা নিশ্চিত সেখানে গিয়ে অন্যায় হবে। আচ্ছা কেন অন্যায় হবে, এত বড় কথা বাংলাদেশে বসে বলছেন? জি, শুধুমাত্র কাবার চারপাশে নামাজ পড়ার অনুমতি আছে, শুধুমাত্র কাবার চারিদিকে নামাজ পড়ার অনুমতি আছে, এখানে যদি ১ কোটি লোক হয় তাও পশ্চিম দিকে নামাজ পড়তে হবে, এখানে যদি ১০ কোটি লোক হয় তাও পশ্চিম দিকে নামাজ পড়তে হবে, কিন্তু টঙ্গীর ময়দানে দেখলাম ঘিরে এভাবে নামাজ পড়ছে, মানে মনে মনে করে নিয়েছে যে টঙ্গীর ময়দান নাকি আমাদের হজের জায়গা, মনে মনে করে নিয়েছে, নাহলে এরকম কাতার কেন দেখলাম? আবার বয়ান শুনতে শুনতে যখন মাথা একটু কাজ করছে না এসে সিগারেটের টান মারে বাইরে, এ দৃশ্য তো আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়ায় চলা মানুষ। তাহলে এইভাবে বিদাতি আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। এবার যতগুলো আমলের কথা বললাম এই আমলের মধ্যে একটা দিক নির্দেশনা আছে আপনাকে দেখাই। হিন্দুদের একটা পুজো হয় যেটাকে কালী পুজো বলা হয়, আরো খাঁটি বাংলা ভাষায় বলে দীপাবলি। এই আমাদের দেশে থাকলে বোঝা যায় দীপাবলির রাত্রিতে তাদের বাড়িগুলো লাইটিং দিয়ে সাজানো হয়, তারা মনে করে ওই রাত্রে তাদের ভাগ্য পরিবর্তিত হয় লেখা হয়। হিন্দু যে আমল করছে আমাদের মুসলমানরা সবে বরাতে দীপাবলি মানাচ্ছে। মান তাশাব্বাবি গায়রি কওমিন ফাহুয়া মিনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন জাতি যদি কোন জাতির অনুকরণ করে তারা হচ্ছে তাদের দলের। তার মানে কোন মুসলমান যদি সবে বরাতে কবরে আলোক সজ্জা করে, বাড়ির আনাচেখানেতে আলোক সজ্জা করে, মসজিদগুলো আলো দিয়ে সাজায়, এরা কেউ মুসলমান নাই, এরা হিন্দুর অনুকরণ করছে, এরা সবাই হিন্দু।
আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে, আপনাকে সঠিকটা জানতে হবে, আমালান মুতাকাব্বালান, যেটা আল্লাহর কাছে কবুল হবে এই আমল আপনাকে করতে হবে। এরপরে বিধবা নাকি সেজে বসে থাকে, তার স্বামী আসবে, কারুর কাছে এসেছে গো? যদি আসার ব্যবস্থায় থাকতো তাহলে কি মরার দরকার ছিল নাকি? আল্লাহ জানে কোন স্বামী আসে। আচ্ছা মজার কথা দেখেন, সবচেয়ে মজার কথা, আজকে ফেব্রুয়ারির 11 তারিখ, এটা 2024 সাল, আপনারা আমার ডেট নিয়েছেন, আমি এখানে প্রোগ্রাম করতে আসছি, তাই না? আচ্ছা বলেন তো, এই ডেটের 5 দিন আগে যদি আমি এখানে আসতাম, জলসাটা হতো কি? 10 দিন পরে আসলে? ডেট করেছেন 11 তারিখ, 11 তারিখে আসতে হবে? ভাই একটা কথা প্রচলিত আছে যে চোর যখন চুরি করে কিছু না কিছু দলিল কিন্তু ছেড়েই যায়, নিশানা ছেড়েই যায়, এ কথা শুনেছেন কিনা? এবার আপনারা হাসবেন আমার কথা শুনে, দেখেন আমার জাতি কত অজ্ঞ, কত অজ্ঞ। আচ্ছা এটা কি মাস চলছে আরবি বললাম? শাবান। শাবানের আগে কি চলে গেল? রজবের আগে কি গেল? শাওয়াল। শাওয়াল, রজব, শাবান, কথা বুঝছেন আমার? 1 2 3, শাওয়াল, রজব, শাবান, 14ই শাবানে হালুয়া রুটি তৈরি করতে হবে। কেন? উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক ভেঙে গিয়েছিল, তাই তিনি হালকা নরম জিনিস খেয়েছিলেন, ওটা নাকি হালুয়া। তাই আমাদের মুসলমান সমাজ, আল্লাহ রাসূল ব্যথা পেয়েছিলেন, তাই আমরাও ব্যথা পেয়ে হালুয়া রুটি করি। একবার ভালো করে খেয়াল করেন, এই যে এটা যে শাওয়াল মাস, শাওয়াল মাসের 7 তারিখ শনিবার সকালবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙছে, আর আমরা 2.5 মাস আগে ব্যথা পাচ্ছে। কথা বলে বুঝতে পারছি না, আপনার আমার দাঁত ভাঙেনি কিন্তু 2.5 মাস আগে ট্রিটমেন্ট চলছে, কথা বুঝাতে পারছি না বোধহয়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙেনি, তার আগে থেকে আমরা পাবলিক ব্যথা পাচ্ছি, ভাবা যায় একবার? আর ব্যথা তো পাচ্ছি পাচ্ছি, আমাদের দেশে যে হালুয়া এটা তো হাতুড়ি দিয়ে ভাঙা যায় না, ঠিক না? খুব টাইট করে হালুয়া করে, আর বলছে নাকি এই দিনে রাসূল সাল্লাল্লাহু দাঁত ভেঙেছে, কত বড় মিথ্যা কথা প্রচলিত রয়েছে। তার একটা দলিল নেই, এমনকি আপনাদের দেশের একজন বক্তা, খুব ভালো মানের বক্তা বলে পরিচিত তিনি, তিনার নাম আমি রেখেছি দা কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক মিস্টার আব্বাসি, রাতেও কালো চশমা পরে। মিস্টার আব্বাসি বলছে কোরআন নাকি নাজিল হয়েছে সবে বরাতে, কেউ কি একমত আছেন? একেবারে স্পষ্ট আয়াত, একেবারে স্পষ্ট আয়াত, সবাই আমরা জানি কোরআন কবে নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, আরে একেবারে স্পষ্ট, আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে আমি নাজিল করেছি কদরের রাত্রিতে, আর উনি শিখলেন শবে বরাতের রাত্রিতে। মিশকাত শরীফ হাদিস নম্বর 73, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সবারই ভাগ্য লিখে রাখা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবারই ভাগ্য লিখে রাখা হয়েছে, কলম শুকিয়ে গেছে, নতুন করে আর ভাগ্য লিখে রাখা হবে না। অতএব যারা বলে এটা শবে বরাত অর্থাৎ ভাগ্য রজনী, এই শব্দটাই ভুল, এই শব্দটাই ভুল। তাহলে কি এই রাত্রে কি কোনো ফজিলত আছে? এবার আসেন আপনাকে দেখাই এটার কি, একটু দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সিয়াম পালন করতে দেখেছি রামাদান মাসে, পূর্ণাঙ্গ মাস তিনি সিয়াম পালন করেছেন রামাদানে, রামাদানের চেয়ে সবচেয়ে বেশি যদি তিনি সিয়াম পালন করে থাকেন তা হচ্ছে এই শাবান মাসে। এ হাদিস থেকে প্রমাণ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ মাস সিয়াম পালন করতেন শুধু এক মাস, সেই মাসের নাম কি? রামাদান। আর রামাদান বাদ দিয়ে
যে মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন সেই মাসের নাম হচ্ছে শাবান, মানে আজকে যেটা শুরু হয়েছে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসে আল্লাহ তাআলার কাছে মানুষের বাৎসরিক আমলনামা পেশ করা হয়। সারা বছর কি করলাম তার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আপনার ভাষায় 2023 সালের যে আমরা যা করেছি সেই আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশাবাদী, আমি যদি রোজা অবস্থায় থাকি সিয়াম অবস্থায় থাকি আমার আল্লাহ যখন আমার রিপোর্ট কার্ড দেখবে আমার দিকে তাকিয়ে দেখবে যে আমি রোজা অবস্থায় আছি, তাহলে নিশ্চিত আল্লাহ তাআলা আমার ওইখানে অনুগ্রহ করবে। তার মানে এই মাসে বেশি বেশি রোজা করতে হয়, এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হয়। তবে একটা হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম 15 দিন তোমরা সিয়াম পালন করো, প্রথমের দিকে করো, শেষের দিকে সিয়াম পালন করো না, রামাদানের সাথে তোমরা মিলিয়ে দিও না। তবে যাদের কাজা রোজা রয়েছে, যেমন মা বোনেদের রামাদানে কাজা রোজা থাকে, তারা যদি মিলিয়ে দেয় অসুবিধা নাই। কারো যদি আপনার ওই বাড়তি এক্সট্রা যে রোজা থাকে বা অনেক সময় মানুষ মানত করে, মানতের যদি কোনো সিয়াম থাকে, কাজা যদি সিয়াম থাকে, তাহলে শেষের দিকে করতে পারে। তবে 1 থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা সুন্নাহ। যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় সিয়াম পালন করেছেন। তার মানে এই শাবান মাসের 1 নম্বর করণীয় কি, এই মাসে বেশি বেশি রোজা করতে হবে। ঠিক আছে না? রাজি আছেন তো নাকি? অনেক অনেক নাকি অনেক? 1, 2 একটা হাদিস আছে, একটা হাদিস, কিন্তু এই হাদিসের অপব্যাখ্যা হয়। আর 15 তারিখ রাত্রিবেলা বা 14 তারিখ দিবাগত রাত্রি, এই রাত্রিবেলায় যত রকমের যা চালু আছে এগুলোর উপরে যতগুলো হাদিস গেছে প্রত্যেকটা হাদিস জাল অথবা জয়ীফ, কিন্তু একটা হাদিস গেছে হাসান পর্যায়ের। হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো করে শুনবে স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 15 শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা জমিনের দিকে তাকান, 15 শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা জমিনের দিকে তাকান, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন শুধু 2 শ্রেণীর মানুষকে বাদ দিয়ে, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন, অটোমেটিক্যালি ক্ষমা করে দেন, ঘুমিয়ে থাকলে ক্ষমা করে দেন, স্ত্রী সহবাস করলে ক্ষমা করে দেন, বাথরুমে বসে থাকলে ক্ষমা করে দেন, রাত্রি জাগলে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন 2 শ্রেণীর মানুষ ছাড়া। 1, যারা মুশরিক তাদেরকে আল্লাহ ক্ষমা করে না, চণ্ডীদাস ক্ষমা পাবে না, মিস্টার পিটার ক্ষমা পাবে না, যে হুজুর তাবিজ বিক্রি করে এ হুজুর ক্ষমা পাবে না, যে লোকটা শাহজালাল সিলেটি রহমতুল্লাহের মাজারের পাশে দাঁড়িয়ে সন্তান চাই ও ক্ষমা পাবে না। তার মানে যে ব্যক্তি মুশরিক সে ব্যক্তি ক্ষমা পায় না। 2, যার অন্তরে হিংসা থাকে সে ক্ষমা পায় না, যার অন্তরে হিংসা থাকে সে ক্ষমা পায় না। 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা এমনি এমনি সবাইকে ক্ষমা করে দেন। তার মানে নাকে সরিষার তেল দিয়ে যদি ঘুমিয়েও থাকেন 15 শাবানে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। যদি এই 2 গুণ আপনার মধ্যে না থাকে, 1, আপনি যদি মুশরিক না হন, 2, আপনার অন্তরে যদি হিংসা না থাকে। এখানে যে আটকে গেলেন, হিংসা কার নাই? আজকে এ আলেম ওর বিরুদ্ধে বলে, ওই আলেম আরেকজনের বিরুদ্ধে বলে, জি, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বলতে পারে, যে পথভ্রষ্ট আলেম তাকে জাতির সামনে চিনিয়ে দেওয়া আরেক আলেমের কর্তব্য এবং দায়িত্ব। কথা বুঝেননি? আপনাদের বাংলাদেশের জমিনে, আরে আপনাদেরই তো চাপায়ে বাড়ি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এমন একজন মানুষ আজ পর্যন্ত দেখলাম না যে তিনি কথা বলতে গিয়ে কোনো কিচ্ছা কাহিনী বললেন। তিনার কথাই হয় এরকম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরকম করে বলতে থাকেন। তাকে ওই যে কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক যে বললাম, তার নাম কেন রাখলাম, এর পেছনে কারণ ও যাকে দেখে তাকে কাফের বলে। আব্দুর রাজ্জাককে বলছে কাফের, আরেকজনকে বলছে তোর বউ অত তালাক,
আরেকজনকে বলছে যারা ঈদে মিলাদুন্নবী মানে না ওদের বউ অটো তালাক। তাহলে বর্তমানে যারা আমরা সবাই বসে আছি কারোর বউ নাই গো, সবাই অটো তালাকের মান আমরা, তাই না? কারণ আমরা তো ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলি, মানি না। এরকম লোক আছে বাংলার জমিনে, এরকম আলেম আছে যাদের অন্তরটা একবারে হিংসায় গজ 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 করে, তারা ওই দিন ক্ষমা পাবে না। তার মানে ক্ষমা সে ঘুরিয়ে ফিরে আমরাই পাবো, বুঝলেন? আমরাই পাবো। কেন? আমরা তাবিজকে হারাম মনে করি, তাবিজকে শিরক মনে করি, মাজারে সেজদা দেওয়াকে মুশরিকের নীতি মনে করি। দুই, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে কথা সত্য। তবে যদি এ মাসে ক্ষমা পেতে চান তো নিশ্চিতভাবে হিংসা বিদ্বেষকে একেবারে মানে কবর দিয়ে দেন। যদি দিতে পারি তাহলে নিশ্চিত আমাদের আমল আল্লাহর কাছে গৃহীত হবে। অতএব এই মাসের আমল বুঝতে পারলেন কি? এ মাসের একটাই আমল কি বলেন তো? বেশি বেশি সিয়াম পালন করা, ব্যাস এতটুকুই, এতটুকুই। আর ওই রাত্রিতে ক্ষমা যদি আল্লাহ করে অটো ক্ষমা, কিছু দরকার নাই, অটো। আচ্ছা, এই গেল। এরপর আমরা যে আল্লাহর জমিনে আছি, আমাদের আমলগুলো আল্লাহর কাছে নিয়ে যেতে হবে, এবং আল্লাহ যদি গ্রহণ করে আমল তবে আমরা ওখান থেকে বেনিফিট লাভ করব। নইলে কি আমরা বেনিফিট পেয়ে পাবো? পাবো কি? দেখেন, বর্তমান জামানার অন্যতম রোগ হচ্ছে গীবত, ব্যাকবাইটিং, মানুষের পিছে কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন তো কে অসহায় কে নিঃস্ব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করছেন যে তোমরা কি জানো যে কে হচ্ছে নিঃস্ব কে হচ্ছে অসহায়? সাহাবাই কেরাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে যাদের টাকা পয়সা নাই, দিরাম দিলাম দিনার নাই, তারাই তো নিঃস্ব, তারা তো অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, তারা হচ্ছে অসহায় যারা অনেক আমল নিয়ে যাবে আল্লাহর কাছে, গিয়ে কিয়ামতের মাঠে পাওনাদারদেরকে আমল দিতে দিতে নিজে শেষ হয়ে যাবে। একজন লোক বেঁচে নাই, খুব বেশি বাড়িয়ে কথা বলছি, আছে আমরা কেউ বেঁচে? দেখেন ওই যে চায়ের দোকানে গিয়ে দাঁড়িয়েছেন, ওই 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 বক্তাটা খুব ডিমান্ড করে, ওই বক্তাটা এরকম করে কথা বলে, আপনি পাশ থেকে বলে উঠে বসে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এই যে এই ঠিক হচ্ছে তাহাজ্জুদ দিয়ে শোধ করতে আল্লাহর কাছে গিয়ে, কথা বুঝছেন কিনা? তার মানে যে লোক গীবত করে ওই লোক একেবারে বোকা, ওর চেয়ে বোকা মানুষ পৃথিবীতে নাই। কেন? সারাদিন কষ্ট করে যে আমলটা করলো ওই আমলটা কিয়ামতের মাঠে গিয়ে কি করবে? দিয়ে দিতে হবে। এখানে একটা ভয়ঙ্কর কথা আপনাকে বলি, খুব ভয়ঙ্কর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি মানুষকে বলো কিয়ামতের মাঠ খুব ভয়াবহ হবে, কিয়ামতের মাঠের পরে থাকবে পুল সিরাত, পুল সিরাতের পরে একটা স্টেশন থাকবে, ওই স্টেশনের পরে হবে জান্নাত আর জাহান্নাম, ওই পুল সিরাতের পরে একটা স্টেশন থাকবে, সেই স্টেশনের নাম হচ্ছে কান্তারা। কি নাম? কান্তারা, কান্তারা। এবার দেখেন কত ভয়াবহ পরিস্থিতি কিয়ামতের মাঠে। আমালান মুতাকাব্বালান বুঝাচ্ছি আপনাকে আমি, আপনি ধরেন আমার কথাই বলি, আমি তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ পড়ে এতগুলো নেকি নিয়ে আল্লাহর কাছে গেলাম, আমি হজ করি, হজ করার পরে এতগুলো নেকি নিয়ে আল্লাহর কাছে গেলাম, আমি দান সাদকা করি প্রতিদিন, এতগুলো নেকি নিয়ে আল্লাহর কাছে গেলাম, আমি প্রতিদিন কোরআন পড়ি, এতগুলো নেকি নিয়ে গেলাম, আমি রমাদানের সিয়াম পালন করি, এতগুলো নেকি আমার কাছে, আমি শাবান মাসের সিয়াম পালন করি, এতগুলো নেকি আমার কাছে, আমি অসহায়কে সাহায্য করি, এতগুলো নেকি আমার কাছে, এতগুলো নেকি নিয়ে গেলাম, এবার আমি নিশ্চিত জান্নাতি, কারণ আমার কাছে নেকি আর নেকি। তাহাজ্জুদ যখন পড়ে নিশ্চয় ফরজ গুলো না ছাড়ে না, নিশ্চয় আল্লাহর কাছে গেলাম, পুল সিরাত পার হয়ে গেলাম, পুল সিরাত, পুল সিরাত, পুল সিরাত পার হয়ে যাওয়ার পরে যারাই পুল সিরাত পার করবে তারাই মনে করবে যে আমরা জান্নাতে চলে গেলাম। সবাই ওখানে দাঁড়িয়ে থাকবে, মানুষ দাঁড়িয়ে থাকার পর একজন ব্যক্তি শাইনুর রহমান দাঁড়িয়ে আছে, আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি ভালো করে বুঝবেন, আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ করে কিছু লোক পেছন থেকে বলছে, শাইনুর রহমান সাহেব জি বলেন, আমাদের পাওনা গেলা দেন, আমাদের পাওনা গেলা দিয়ে তারপরে যান। আরে তোমাদের পাওনা কি? আমচত্রে দাঁড়িয়ে
একটা আলেমের নামে গীবত করেছিলেন, মনে আছে কি? তোজি করেছে যে ও যে ওই আলেম আমি, আমাকে বলছে ওই আলেম আমি, তো এখন আপনি আমাকে শোধ করেন। বলেন তো কিয়ামতের মাঠে কি কারো কাছে টাকা পয়সা থাকবে? থাকবে কি? আমল। আচ্ছা, ও হো, আপনার নামে আমি গীবত করেছি, তার মানে আপনি আমার আমল নামা নেবেন? আচ্ছা ঠিক আছে, এমএম কমলো কি কমলো না? আর একজন ব্যক্তি এসে বলছে, জনাব চিনতে পারছেন না ভাই? চিনলাম না তো, ওই যে চায়ের দোকানে বসে আমার নামে গীবত করেছেন, আমার মেয়ে এই করে সেই করে। বলছি আপনি আমাকে প্রেড করেন, এখন আমি দেখলাম তাহাজ্জুদ তো দিয়ে দিলাম, এবার পাঁচ ওয়াক্তের সালাতের একটা অংশ তাকে দিয়ে দিলাম। এরপরে দেখছি আর একজন লোক দাঁড়িয়ে, বললাম ভাই আপনার আবার কি, তো আপনি আমার এর সাথে মানে খেয়ানত করেছেন, এই খেয়ানত করার কারণে আপনি আজকে আমার মানে বাদী হয়ে দাঁড়িয়ে পড়েছে, আমি আপনার বাদী, অর্থাৎ আপনি আমাকে আমল দেন। এরপর আমি আমার সিয়াম যতগুলো ছিল সিয়াম গুলাকে দিলাম, দেওয়ার পরে দেখছি আরো একজন ব্যক্তি দাঁড়িয়ে, তাকে আমার যা ছিল সব দিলাম। তারপরে দেখছি আরো দুজন দাঁড়িয়ে, স্টেশনের নাম কি? কান্তারা, ভালো করে বুঝেন। আরো দুজন দাঁড়িয়ে, আমি বললাম হে আমার প্রতিপালক, আরো দুজন আছে এখনো পাওনা দার, আমার কাছে কোনো আমল নাই যে আমি কি করে দিব। তখন আল্লাহ তাআলা তাকে বলবে, তোমাদের কি কিছু খারাপ আমল আছে? তোমাদের সবই তো নেকি আমল না, কিছু তো এমন কিছু আছে যেগুলা খারাপ, পাপ আছে না? জি। এবার শাহিনুর রহমানের ঘাড়ে পাপকে চাপিয়ে দেওয়া হোক, আমার ঘাড়ে পাপ চাপবে দুজন মানুষের, আরে নিজের পাপ নিয়ে তো জান্নাতে যেতে পারবো কিনা এই সন্দেহ, আরো দুজন পাঁচজনের পাপ যদি ঘাড়ের উপরে থাকে জান্নাতে যাওয়া কি সম্ভব? বলেন জান্নাতে যাওয়া সম্ভব? অসম্ভব। তাহলে ঘটলো কি, আমি দুনিয়া থেকে অনেক আমল নিয়ে গেলাম, কিন্তু সেগুলো আমার আন মুতাকাব্বারান ছিল না বিধায় আমার সমস্ত আমল অন্যজনকে দিয়ে এবার ফেরেশতা ওখান থেকে আমাকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিল। বলেন এ থেকে কে 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 বাঁচবো? এখানে আসি, বলেন আছে আমরা কেউ যে গীবত করি না? বলেন সম্ভব? কিন্তু আমরা চাইলে আমাদের মুখটা বন্ধ রাখতে পারি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়াকুল খায়র আউল ইসমুত, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং সে গুড থিং, আদারওয়াইজ জাস্ট কিপ ইওর মাউথ শাট। তোমার যদি কিছু বলার থাকে তো ভালো বলো, নইলে চুপ থাকো। চুপ থাকাটা ইবাদত, কিন্তু চুপ থাকা মুশকিল, ঠিক না? মানুষের মুখ এমন, ওরে বাপরে বাপ। আর সবচেয়ে বেশি কি বোধ হয় চায়ের দোকানে, ওটার নাম রেখেছে মিনি সংসদ ভবন, ওইখানে শুক্রবারে স্কুল যায়নি এরকম লোক বহুত আছে, সবগুলা পিএইচডি হোল্ডার, সবারই সমালোচনায় ব্যস্ত আছে নাই? বলেন এত সমালোচনা করে মানুষ, এত সমালোচনা করে, ওখানে গিয়ে বাপরে বাপ, সমালোচনার ঝড়ে টিকা যায় না। ইবলিস বলে, বাবারে বাবা, আমি তো এদেরকে সমালোচনা করতে লাগিয়ে দিলাম, তেরাই এত শুরু করলো, আল্লাহ পাথর ফেললে আমিও মরবো, আমি পালাই। ইবলিস পালিয়ে যায়। আর দুজন মহিলা যদি বাই চান্স এক জায়গায় হয়, আরে আজকে জাল ছয়ে গেছে, এখনো কি বল চলছে গো? মহিলারা কি হবু, তোমার বেটার বউটা কেমন? আর বলিস না বুবু, ও একবারে রাজার বিটি, সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে, আমি ফজরের পর উঠে খাবার টাবার রেডি করি, তোকে তোমারটা কেমন? আরে বাপরে বাপ, আমার তোমার ডবল এম এ পাস, বুঝতে পারছো না? এরকম করে যেই শুরু করলো গীবত, তারা যে সলাৎ সিয়াম আদায় করলো, আল্লাহর কাছে গিয়ে ওইগুলা কি একটাও পাবে না। সেদিন মানুষ কত অসহায় হয়ে যাবে, কত ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, গীবত এমন একটা ভয়াবহ পাপ, নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য পাপ। পৃথিবীর জমিনে এত বড় খারাপ মানুষ কেউ নেই যে তার মরা ভাই গোস্ত খেতে রাজি হয়, কিন্তু আমরা সবাই খাই, প্রতিদিন এই গোস্ত খেতে ব্যস্ত, ঠিক না? আচ্ছা, আমার মুতাকাব্বালান আল্লাহর কাছে গিয়ে যে আমল আমার গৃহীত হবে সেই আমল আমাদেরকে করতে হবে। আর এর তরিকা বলে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে ওই চোখ কখনো জাহান্নামের আগুনকে স্পর্শ করবে না, যেই চোখ
আল্লাহ তালার ভয়ে কাঁদে, ওই চোখ কখনো জাহান্নামের আগুনকে কি করবে না, স্পর্শ করবে না। আপনার বিগত 5 বছরে কোনদিন তাহাজ্জুদে উঠে 2 রাকাত সালাত আদায় করার সময় চোখ দিয়ে পানি বেরিয়েছে? যদি না বেরাই, আজকের বক্তৃতা থেকে ইমান থেকে আপডেট করেন। আমি যেখানে যাই এ কথা বলার চেষ্টা করি, বিশ্বাস করেন আল্লাহর কাছে যা যা পাওয়ার জন্য আল্লাহর কাছে হয়। 4:50 আপনি অ্যালার্ম দিবেন, কততে? 4:50 আমার আনমু তাকাব্বালান, 4:50 অ্যালার্ম দিবেন, কালকে এশার নামাজ মৈশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত আদায় করে বাড়ি চলে যান। কোন রকমের কোনো ফেসবুক না, কোনো কিছু না, যদি পারেন তো ঘুমিয়ে যান, পারেন তো ঘুমিয়ে যান। 4:50 অ্যালার্ম বাজছে, ফজর হতে মাত্র 30টা মিনিট, আপনি উঠেন বাথরুমে চলে যান, বাথরুমে যাওয়ার পরে 10 মিনিট হয়তো সময় লাগে, কারণ 5 মিনিট, সুন্দর করে অজু করেন, 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যান, সম্ভব হলে 4 রাকাত পড়েন, সাথে 1 রাকাত বিতির, ঘড়ি দেখবেন আর পড়বেন, দেখবেন যে আপনার আজান পড়তে 5 মিনিট আছে, 6 মিনিট আছে, 1 রাকাত টুক করে বিতির পরে দেখছেন যে আজান পড়তে 2 মিনিট আছে, 3 মিনিট আছে, তখন হাত তুলে আল্লাহর কাছে কাঁদেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন তার কপালটা আল্লাহর দরবারে আল্লাহর জমিনে সেজদায় লুটিয়ে দেয়, তখন আল্লাহর নিকটবর্তী থাকে, ওই সময় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান কুদ্দুসুল মালায়েকাতুরু, সুবহান রাব্বিয়াল আলা, এটা 3 বার পড়েন, সুবহান রাব্বিয়াল আলা মিনিমাম 3 বার পড়েন, তারপরে যতবার পারেন পড়েন, পড়ার পরে এবার বাংলায় দোয়া করেন, যত দোয়া আছে ওখানে বাংলায় পড়েন, অসুবিধা নেই, কারণ শব্দ আপনারা আরবিতে পারবেন না, মনের কথা বলতে পারবেন না, আচ্ছা এটা পড়েন। তবে তার আগে একটু বলি, ওই যে উঠলেন, উঠার পরে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার সময় আপনি 2 রাকাত সালাত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তার থাকার জায়গা জান্নাত, জান্নাতে যেতে এত কিছু বেশি কিছু লাগে না, সামান্য কারণে জান্নাতে যাওয়া হয়, তবে বেশিরভাগ মানুষ আমরা জাহান্নামে যাব, কি কারণে? আমরা আল্লাহর কাছে যাওয়ার চেয়ে ঘুমকে বেশি পছন্দ করি, ঠিক না? ঘুম আমাদের কত, আমি একটা কথা মাঝে মাঝে বলি, যদি একান্তই আপনাকে ঘুমাতে হয়, আল্লাহর কসম করে বলছি, ঘুমানোর সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে কবর, সবচেয়ে ভালো জায়গা হচ্ছে কবর, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, ওখানে ঘুমিয়েন, আল্লাহর জমিনে যতদিন আছেন এবার পড়েন। তাহাজ্জুদ পড়ার সিস্টেমের মধ্যে একটা সিস্টেম আপনি আমি আপনাকে বলি, সেটা কি? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ দোয়া সানা পড়লেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, পড়ার পরে এবার এভাবে পড়েন তো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সবাই জানেন না সূরা ফাতিহা, জানেন তো, আর রহমানির রহিম, ঠিক আছে, মালিক ইয়াউমিদ্দিন, এবার এবার আমার কথা, এবার মালিক ইয়াউমিদ্দিন, এখানে দাঁড়িয়ে যান, বিচার দিবসের মালিক, আপনার মাথার মধ্যে নিয়ে আসতে হবে বিচার দিবসটা কি, মালিক ইয়াউমিদ্দিন বলে আপনি ভাবেন তো 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসছে, নবী রাসূলুল্লাহ বলছে ইয়া নাফসি, 17 বছরের ছেলেটা একটা ঘোষণা শুনে শুনে 80 বছরের বৃদ্ধ হয়ে গেছে, নিজের কলিজার টুকরা সন্তানকে রেখে মা পালিয়ে যাচ্ছে, যারা প্রেগনেন্ট মহিলা আল্লাহর একটা ঘোষণা শুনে তাদের বাচ্চা জমিনে পড়ে গেছে, মা বুঝতে পারেনি, জাহান্নামকে টেনে আনা হচ্ছে, জাহান্নাম চিৎকার করছে, অনেক মানুষকে দেখা যাচ্ছে শুধু কঙ্কাল, দেহ কোনো গোস্ত নেই, অনেক মানুষকে দেখা যাচ্ছে মুখের উপরে ভর করে আসছে, কাউকে দেখা যাচ্ছে গলার উপরে পায়ের মধ্যে বেড়ি পরানো, মানুষ এত ঘামছে এত ঘামছে, কারোর ঘাম তাখনো কারোর হাঁটু, কারোর এই পর্যন্ত, সূর্য মাথা থেকে এত কম দূরত্বে মানুষের মগজ টকবক করে গলে গলে পড়ছে, এলাকার নেতা মেম্বারকে দেখছেন, এ কাদের উপরে উঠ, এ কাদের উপরে গরু, এ কাদের উপরে চাল, এ কাদের উপরে ডাল, এ কাদের উপরে ত্রিপল, এ কাদের উপরে যত সরকারি আবাস যোজনার ঘর রেখেছে সব উপরে এভাবে ছুটছে, দুর্নীতিগ্রস্ত মানুষকে দেখবেন এরকম অবস্থা, যারা জেনাকারে জেনাকারে নি, তারা নিজের নখ দিয়ে তাদের এই কালগুলাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এই দৃশ্য যখন আপনি মনে করবেন আর বলবেন মালিক ইয়াউমিদ্দিন, এ কথা বললে আমি আশাবাদী আপনার চোখে পানি আসতে বাধ্য।
কানন কানলে উপকার কি? এরকম করতে করতে দু চার পাঁচ সাত দশ মিনিটে দুই রেখাত শেষ করেন, তারপরে এরকম যখন অভ্যস্ত হয়ে যাবেন কিছু না পারলে বিতির কাজা পড়ব এই টার্গেট রাখেন, দেখেন ইনশাল্লাহ আল্লাহ জমিন একটা ভালো মানুষ হবেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন এই আসমানে নেমে আসেন, এই আসমানে এসে কি বলে জানেন? আরে ও চাপাইয়ের লোক উঠো, আমি আল্লাহ তাআলা তোমার কথা শোনার জন্য প্রস্তুত, তুমি যা চাইবে আমি আল্লাহ তাই দেব, কার কি রোগ আছে আমাকে বলো, কার কি অভাব আমাকে বলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব দেওয়ার জন্য প্রস্তুত। আরে আর আমরা তখন ঘুমিয়ে থাকি, আরামের ঘুম, আরামের ঘুম। এরপরে আল্লাহর কাছে হাত তুলেন, বিতির পড়ার পরে হাত তুলে কাঁদতে থাকেন, কাঁদলে কি লাভ হবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাউজুল আযীম, সবচেয়ে মহা সাফল্য হচ্ছে জান্নাত, জান্নাতের পরে আর সাফল্য নেই। এই জন্য আমল আল মুতাকাব্বালান, আমাদের আমলগুলোকে আল্লাহর দরবারে পেশ করতে গেলে রসুল এবং আল্লাহ তাআলা এবং আল্লাহর রসূলের পরীক্ষা চলতে হবে। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাভীর ওলাম থেকে গাভীর বাঘ থেকে দুধ বের করে নিয়ে যেমন গাভীর ওলামের দুধ ঢুকানো কষ্টকর, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামের আগুনে যাওয়া অতই কষ্টকর। তার মানে যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে ওই চোখ জীবনে জাহান্নাম দেখবে না। তার মানে আমাদের দরকার কি? জান্নাত। তাহলে শুধু আমল করলে হবে না, কি করতে হবে? আমালান মুতাকাব্বালান, যে আমল করলে আল্লাহ তাআলা কবুল করবে ওই আমল আল্লাহর কাছ থেকে চাইতে হবে। কেমন কেমন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মানুষকে জানিয়ে দাও আমি তোমাকে মেরাজের রাত্রি বেলায় 50 ওয়াক্ত সালাত দিয়েছিলাম, তুমি কমাতে কমাতে 5 ওয়াক্ত তুমি তোমার জাতিকে উপহার দিয়েছ, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি শুনে রাখো, চাপায়ের মানুষকে বলে দাও, বাংলাদেশের মানুষকে বলো, গোটা বিশ্বের মানুষকে বলো, আমি আল্লাহ আমার কথা নড়চড় হয় না, কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি আল্লাহ তাআলা প্রতিদিন তাকে 50 ওয়াক্তের নেকি তার আমলনামায় ভরিয়ে দিব। কোন কোম্পানি আছে এত বড় অফার দেয়? 5 ওয়াক্ত পড়লে কত ওয়াক্তের নেকি? 50 ওয়াক্তের নেকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা জি আল্লাহর রাসূল বলেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা চলমান নদী থাকে, চাপার মানুষকে নদী বুঝাতে হবে না, নদী আপনারা ভালো বুঝেন, তোমার বাড়ির সামনে যদি চলমান একটা নদী থাকে তাতে যদি তুমি 5 বার গোসল করো তোমার গায়ে ময়লা থাকবে নাকি? সাহাবাই কেরাম বলেন, বলেন কি? নিশ্চিত আমাদের গায়ে ময়লা থাকবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ঠিক 5 ওয়াক্ত সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে প্রতিদিন যত পাপ করবে আল্লাহ তাআলা তত পাপ ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, এক রামাদান থেকে আরেক রামাদান, এক জুমা থেকে আরেক জুমা, এক রামাদান থেকে আরেক রামাদান, ভেতরে যত পাপ করবে অত পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তার মানে আমালান মুতাকাব্বালান, যে আমল আল্লাহ গ্রহণ করবে ওই আমলই করতে হবে, এক্সট্রা অতিরিক্ত করে লাভ আছে? ফজরের নামাজ এর ব্যাপারে, দুই রাকাত সুন্নতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ফজরের দুই রাকাত সুন্নাত সালাত আদায় করে আল্লাহর জমিনে যা কিছু আছে তা দাড়ির এক পাল্লাই, তা দাড়ির এক পাল্লাই আর ফজরের দুই রাকাত সুন্নাত এক পাল্লাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে পাল্লা ভারী হবে ফজরের দুই রাকাত সুন্নাত। আচ্ছা এবার আমি যদি মনে করি যে দুই রাকাত সুন্নাতে যদি এতই নেকি হয় ফজরকে একটু 4 রাকাত করি পাওয়া যাবে?
এটা আমালান মুতাকাব্বালান হবে না। কথা বুঝতে পারছেন? তার মানে বলতে চাইছি 20 রাকাত তারাবি পড়তে পারেন, তবে রাইফেলের গুলির গতিতে পড়লে 1 রাকাতের নেকি পাবেন? 8 রাকাত পড়তে হবে। কালকে না পরশু কোথায় জালসায় যাচ্ছে, ওইদিকে বড় একটা প্যান্ডেল তো না, ওটা কি বলে রাস্তার উপরে যে তোরণ গেট, গেটে লেখা রয়েছে যে সুন্নতে খাতনা, বুঝলেন না? ছেলেকে মুসলমানে দিবে, মানে মুসলমানে বললে বুঝতে পারে, তাই বললাম ওরা বিষয়টা যে খাতনা। আচ্ছা বলেন তো, সুন্নতে খাতনা যে করে এটা কি জায়েজ? জানেন না, জানেন না, সুবহানাল্লাহ। আচ্ছা খাতনা করা কি বলেন তো? সুন্না, নখ কাটা, বগলের লোম কাটা, তাহলে বগলের লোম কেটেও খানা দেন, কথা বুঝেন? এক মাঝাবি ভাই আমাকে প্রশ্ন করছে, আচ্ছা তারাবি পড়া হচ্ছে সুন্না, তো তারাবি আপনারা 8 পড়েন, আমরা 20 পড়লাম, তো আমরা 8 কে 20 করলাম, অসুবিধা কি? কি সুন্দর দলিল, অন্য কিছু তো করছি না, 8 কে 20 করেছি, একটু বাড়িয়েছি, অসুবিধা কি? আমি তাকে উত্তর দিলাম, আমি বললাম যে খাতনা করা কি বুঝে সুন্না, আমি যে খাতনা করার জন্য ছেলের এইটুকু কাটার দরকার, এইটুকু খাতনা করার জন্য ছেলের এইটুকু কাটার দরকার, তার একটু কাটেন না, বুঝলেন? এরা বেশি করে কাটেন, এরা তো দলিলে বুঝবে না, এরা বুঝে কি যুক্তিতে, আমি যে একটু বেশি করে কাটেন ছেলের ফরজ হারাক, তো যে তা কি করে হয়? আমি বললাম জি রসুল সাল্লাম বলছেন, যেমন করে বলেছেন, যা বলেছেন, যেভাবে বলেছেন ঠিক তেমন, তাই তখন করানো হচ্ছে ইবাদত। আচ্ছা সামনে বাড়ান কুরবানি, রমজানের পর তো কুরবানি আসবে নাকি? কুরবানি এখন ভাবছেন যে কুরবানি তো একটা অনেক বড় গরু কিনেছি, তো কুরবানি দিতে হবে, তো কি করব, আবার গোসল করে গায়েতে রক্ত হবে, এক কাজ করি নামাজ পড়তে যাওয়ার আগে বিসমিল্লাহ আল্লাহু আকবার, গোস্ত রেডি করে রেখে কে নামাজ পড়ছেন, কুরবানি হবে হবে। আচ্ছা এই যে রামাদান আসছে, রামাদানের রোজাগুলোর মধ্যে ঘাটতি হয় অনেক, আমাদের অনেক ঘাটতি হয়ে যায়, কেন? রোজা মানে না খেয়ে থাকা না, রোজা মানে কিছু জিনিস থেকে বিরত থাকা, অশ্লীলতা থেকে বিরত থাকা, অনেক আবার রোজার সময় টিভি দেখে সময় কাটায়, আউযুবিল্লাহ। তো যখন রোজাগুলোর মধ্যে একটু ঘাটতি হয়ে যায়, রোজাগুলোকে ঠিকঠাক করার জন্য কি দিতে হয়? ফিতরা দিতে হয়। অনেকে আবার ফিতরা করে কি, নামাজের পরে দেয়, শুনে রাখুন, নামাজের পরে দিলে ফিতরা হবে সাধারণ দান, এটা গৃহীত হবে না, নামাজের আগে যে কোনো মূল্যে আপনাকে ফিতরা বহন করে তাদের বাড়িতে দিয়ে আসতে হবে, কথা বোঝা গেল? আচ্ছা এখন যদি বলেন যে ফিতরা আমি নামাজের আগের দিন দিব, এটা হচ্ছে আমালান মুতাকাব্বালান, পরের দিন দিব, এটা আমালান মুতাকাব্বালান হবে কি? আমল হলো কিন্তু আল্লাহর কাছে গৃহীত হলো না, তাহলে সোজা কথা, আল্লাহ আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে আল্লাহর জমিনে যত তরিকা আছে সবগুলা কি হবে? বাতিল হবে। অন্যতম একটা দলিল আপনাদেরকে আমি দিয়ে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের মাঠে হাতে পেয়ালা কাপ নিয়ে রসুল সাল্লাল্লাহু হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবে, হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে তার আর পিপাসা লাগবে না। আল্লাহ, সবাই যারা উপস্থিত রয়েছে মাহবুব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছি, আল্লাহ গো এ পর্যায়ে তোমার কাছে দোয়া, আমরা যেন সবাই রসুল সাহসমের হাতের হাউজে কাউসারের পানি পান করে পরিতৃপ্তি লাভ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহ। এবার দেখেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পানির একটা মগ নিয়ে দাঁড়িয়ে আছেন, গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন, কোথায় বলেন তো? হাউজে কাউসারে। আর মানুষ আসছে, আর রসুল সাহসমের বুকটা একদম টান টান, অনেক নবীকে দেখা যাবে দুদলজন লোক, কারোর সাথে 1 লাখ লোক, আর আমাদের নবীর সাথে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ আমাদের নবীর সাথে, আর নবী গর্ববোধ করবে, আরে আমার উম্মত এতগুলা এতগুলা উম্মত সব আসবে
আর পানি পান করবে চলে যাবে, আসবে পানি পান করবে চলে যাবে। একদল লোক আছে, একদল লোক চাপায়ের একদল লোক যাচ্ছে, ফেরেশতা একটা লাঠি নিয়ে বলছে চল এদিকে না। বিয়ে বাড়িতে এটা নির্দিষ্ট নিমন্ত্রণ থাকে, তো তার বাইরে কি কেউ ঢুকে? যদি ঢুকে তাকে কি করা হয়? সাইড করা হয়। আপাতত অনেকে আছে এরকম, এরকম আচরণ করিও না, কথা কথা বলছি। ফেরেশতা লাঠি নিয়ে বলছে ভাই চলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে গ্লাসটা নিয়ে তাদের দিকে তাকিয়ে মেজাজ গরম, আরে আশ্চর্য, এরা আমার লোক, এরা আমার লোক। বলেন কি, তাদের অজুর অঙ্গগুলা ঝকমক ঝকমক করছে, মানে অজুর অঙ্গগুলা চমকাবে। তাহলে যারা অজু করবে না তাদের কি চমকাবে? চিন্তা করেন, অজুর অঙ্গ অঙ্গগুলা অঙ্গগুলা কি হবে? ঝকমক ঝকমক করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ফেরেশতার ব্যবহার দেখে চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, ইয়া রব ইন্নি হুম মিন্নি, হে আমার প্রতিপালক, কি ব্যাপার? এরা যে আমার লোক, কি এরা যে আমার লোক। আচ্ছা, এখানে একটু আপনাকে বলি, এখন এই সালাফি কনফারেন্সে আমি বক্তা হিসেবে আছি, যেবারে ইসলাম সেবারে কথা বলছি। আমার সাথে আমার এক খালাতো ভাই আছে, এবার আমরা আসা মানে মানুষ একটু ভিড় করে, ভালোবাসে, হ্যান্ডশেক করে। আব্দুর রহিমের ঘরে থাকার জায়গা হয়েছে, আব্দুর রহিমের বাড়িতে হাফিজাউল্লাহ। তো উঠছে আমরা, এবার বক্তাদের জন্য স্পেশাল জায়গা, এতগুলো বড় বড় মাপের বক্তা আনে, সিকিউরিটির ব্যাপার আছে তো নাকি? আমি গিয়েছি, সবাই আমাকে চিনে, আমাকে ঢুকে নিয়েছে, আমার ভাইয়ের মুখে দাড়ি নাই, খালাতো ভাই, ওকে আটকে দিয়েছে। আমি ঘুরে বুঝছি আমার ভাই কোথায় গেল, ওরা তো আর বুঝতে পারেনি ব্যাপারটা। আমাকে আমি ঢুকে গিয়েছি, আমি ঘুরে দেখছি যে না আমার ভাই নাই। ও আমার বাইরে থেকে গেটম্যানকে বলছে, আরে শাহিনুর রহমান আমার ভাই, আমার খালার ছেলে, তো রাখেন আপনার খালার ছেলে ঢুকতে যাই। আমি গিয়ে আমি দেখলাম যে কিভাবে আমার ভাই নাই, আমি গিয়ে বলছি কি ব্যাপার, আমার ভাই ছেলে একটা। তখন গেটম্যান বলছে সুবহানাল্লাহ, এটা কি আপনার ভাই? হ্যাঁ। তো শাহিনুর রহমানের ভাই দাঁড়ি চাষা হবে কি করে বুঝবো, তারা বলছে। তা আমি বললাম, আরে ভাই ওটা আমারই ভাই, দাঁড়িয়ে রাখেন ইনশাল্লাহ, দাঁড়িয়ে রাখবে, আপনি ঢুকতে দেন। তারপরে ঢুকলো, আদর যত্ন পেলো। এবার এরকম দৃশ্য কিয়ামতের মাঠে হবে, অজুর অঙ্গগুলো চমকাবে, রসুল সাসম দেখে আল্লাহকে বলবে, ইয়া রব ইন্নি হুম মিন্নি, হে আমার প্রতিপালক, এরা তো আমার লোক, কি ব্যাপার? আপনার ফেরেশতা আটকাচ্ছে কেন? তখন সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষক বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিবে। কি উত্তর দিবে জানেন? সেদিন কি উত্তর দেবে আমি অবাক হয়ে যাই। দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর জমিনে কাউকে ঘুরিয়ে দেননি, কাউকে কটু বাক্য বলেননি, কাউকে চোখ গরম করে কথা বলেননি, কিন্তু কিয়ামতের মাঠে তাদের ব্যাপারে যখন আল্লাহ তাআলা তাকে পরিচয় করে দেবে, আল্লাহ তাআলা বলবে, ইন্নাকা লা তাদরি মা হাদা সুবাবাক, ও মুহাম্মদ, তুমি জানবা তুমি মারা যাওয়ার পর এরা এক একটা ইঞ্জিনিয়ার হয়েছিল, তুমি বলেছিলা বুকের উপরে হাত বানতে হবে, এরা নাভির নিচে বেঁধেছিল, তুমি বলেছিলা সুরা ফাতিহা সবাইকে পড়তে হবে, বলেছিল ইমামি যথেষ্ট, তুমি বলেছিলা আঙুল ক্রমাগত নড়াতে হবে, এরা বলেছিল একবার তুলতে হবে, তুমি বলেছিলা মসজিদে এমনি গিয়ে বসা বিয়া দেবি, দুই রাকাত সালাত আদায় করে বসতে হবে, তুমি বলেছিলা যে যে অবস্থায় যাক না কেন মসজিদে খুতবা চললে দুই রাকাত সালাত আদায় করে বসতে হবে, এরা তার বিপরীত করেছিল। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি কি বলবো জানেন? সোকান সোকান লিমান গায়র আবাদি, গেট আউট, গেট আউট ফ্রম হেয়ার। তার মানে আমরা আট পড়েছি আর তারা বিষ পড়ে হাউজে কাউসারের পানি পাবে না। কেন? তার আমলের মধ্যে আমালান মুতাকাব্বালান ছিল না, অজুর অঙ্গে অজু করেছে ঠিক আছে, কিন্তু বিদাতি তরিকায় সালাত আদায় করেছে, তাই রসুল সাল্লাম ঘাড় ধাক্কা দিয়ে সেই দিন তাড়িয়ে দিবে কিয়ামতের মাঠে। আর যেদিন রসুল কাউকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবে সেই দিন কি কেউ সাফায়াত করা থাকবে? চাপাইবাসীকে যে বোঝাতে পারলাম আমালের মুতাকাব্বালান কি, তার মানে এই যে এখানে লেখা আছে, এই যে কত বড় করে লেখা আছে বাবা, এত বড় নাম, এই যে যে লিখেছে মোহাম্মদ শাহিনুর রহমান, তো মুর্শিদাবাদ ভারত, তারপরে আরো আরো কিছু লিখেছে। এখন এইখানে এই যে
তাহলে বর্ষার আকার আছে না? তাহলে বর্ষার আকার আছে তো? আমার ইন্ডিয়াতে অ্যাডমিট কার্ড, ভোটার আইডি কার্ড সবকিছু তাহলে দন্তস্ব লিখি, ভালো করে বুঝবেন, সবকিছু তাহলে কি লিখি? দন্তস্ব। আর তালে বসে মানে ইংরেজিতে হবে এস এইচ, আমি লিখি এস এ এইচ আই এম ইউআর। তাহলে এখন যদি আমি আমার আইডি কার্ডে তালে বসে হসি বা তালে বসে আকার দিয়ে হয় দীর্ঘ দিয়েছে আর আমি দন্তস্ব আকার হয় হসি দিই, এইটার সাথে আমার আইডি কার্ড কি মিলবে? যাওয়ার সময় আমার কি হবে যদি আমি এইটাকে পোস্ট পেশ করি, একটা আমার কাছে এরকম একটা এরকম, তাহলে কি চলবে? কি আপনাদের জন্ম নিবন্ধনের পেপার আছে, দেখবেন বাবার নাম অমুক রহমান, ছেলের নাম অমুক মন্ডল, তাহলে এই মন্ডল আর রহমানের ঝামেলা আছে না নাই? তাহলে মন্ডল থেকে বাবার নামে করতে পারে রহমান, ঠিক কিনা? যদি তাই হয় আমরা পৃথিবীর ব্যাপারে চোখ কান খুলে আমরা গ্রহণ করতে পারি। 30 টাকা কেজি আলু, 20 টাকা কেজি কফি কিনতে গেলে ভেতরে পোকা আছে কিনা টিপে টুপে দেখি, অথচ ধর্ম নিচ্ছি তাবিজ দেওয়া হুজুরের কাছে, ধর্ম নিচ্ছি কানা একটা লোকের কাছে যে বিদাতকে প্রচলিত করেছে, যে দরদাকে মাকরু বলেছে, কি আছে না? তাহলে কি করতে হবে? ধর্মের ব্যাপারে যাচাই বাছাই ছাড়া কোনো কিছু গ্রহণ করা যাবে না, কোনো কিছু গ্রহণ করা যাবে না। আমি আপনাকে বলছি কাল থেকে আপনি গান শুনতে পাবেন না, দলিল খুলেন 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত, যদি না পান তখন আপনি আমাকে বলবেন, এভাবে আলোচনা শুনতে হবে। কথা বোঝা গেল? কথা বুঝতে পারলেন আমার? তাহলে আমল করতে গেলে কার তরিকা করতে হবে? কোনো মাঝহাবি তরিকা চলবে, কোনো পীরের দেওয়া তরিকা, কোনো আলেমের দেওয়া তরিকা? আহলুল হাদিস একমাত্র আল্লাহর জমিনের দল যারা মানুষের রচিত বিধানকে সাইডে রেখে কোরআন এবং সুন্নাকে নির্ভেজাল মানে, এর নাম হচ্ছে আহলুল হাদিস। একটা কথা বলে বক্তৃতার শেষের দিকে যাব বা শেষ করব, সেটা কি? একেবারে স্পষ্ট কথা ভালো করে শুনেন, আহলুল হাদিস হতে গেলে আমার মোতাকাব্বাল করতে গেলে কি হয়? আমার যে গ্রামে বাড়ি